নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। দুবাইতে সেনগুপ্ত পরিবারের আরেকটি ব্লগে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। আমি দীপাঞ্জনা, আর আজকে আমি আর আপনাদের সবাইকে নিয়ে চলে এসেছি আইরিশ ভিলেজ বলে একটি ভিলেজে। ওই দেখুন, দূরে নামটা দেখা যাচ্ছে। তো চলুন আমরা সবাই মিলে ঘুরে দেখি এই আইরিশ ভিলেজটা কি ব্যাপার, কিরকম, কারণ আমিও প্রথমবারই এসেছি এখানে। তো চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে আমরা সবাই দেখি কি কি আছে এখানে। খাওয়া দাওয়ার জায়গা তো থাকবেই অবশ্যই, কারণ খাওয়া দাওয়া একটা মুখ্য কারণ লোকজনের ঘুরে ফিরে বেড়ানোর জন্য। আচ্ছা, ডান দিকে দেখুন বাচ্চাদের খেলতে যাওয়ার জন্য একটা পার্ক মতো আছে। এটা খুব ভালো করেছে, বাবা মারা শান্তিতে একটু গল্প করতে পারবে, আর বাচ্চা কাচ্চা ওই মোটামুটি 4-5 বছর হলে তারপর থেকে এখানে খেলতে পারবে। একটু কাছে গিয়ে দেখাই পার্কটা কিরকম। এখানে একটা ট্র্যাম্পোলিন টাইপের কি একটা রাখা আছে, তাতে বাচ্চারা লাফাতে খুব ভালোবাসে। দেখেছেন বাচ্চারা কত ব্যস্ত, একটা ছোট্ট খেলার জায়গা পেলেই তারা খুশি। আর এদিকে দেখুন, এখানে কিন্তু আবার কোনো বাচ্চা নেই, এই সাই বাদিকে যারা বসে আছে বেশিরভাগই সব বড়রা, মানে বাবা মা এখানে ব্যস্ত আর বাচ্চারা খেলতে ব্যস্ত। কি চার্মিং জায়গাটা, দারুণ দেখাচ্ছে। আমি এক পুরো একটা গোল করে ঘুরিয়ে দেখাই আপনাদের। সুন্দর মিউজিক বাজছে। এখানে আবার একটু ছোট্ট ফোয়ারার মতো আছে। জলের ওদিকেও দেখুন অনেক রেস্টুরেন্ট আছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন আর সুস্থ আছেন। দুবাইতে সেনগুপ্ত পরিবারের আরেকটি ব্লগে জানাই সকলকে সাদর আমন্ত্রণ। আমি দীপাঞ্জনা, আর আজকে আমি সবাইকে নিয়ে চলে এসেছি দুবাইয়ের আইরিশ ভিলেজে। এবার সবাইকে বেশ অনেকটা ঘুরিয়ে দিয়েছি আইরিশ ভিলেজ, অনেক ঘোরানোর পরে আজকে সবাইকে আমন্ত্রণ জানালাম। এখন আমরা প্রচুর দৌড়াদৌড়ি করছে, আর ওর পেছনে আমরা দৌড়াদৌড়ি করছি, আর আপনাদেরও দেখাচ্ছি আরো কি কি দেখার আছে এখানে। এখানে ঘোরা শেষ হলে বেরোনোর পরে আমি কয়েকটা প্রশ্নের উত্তরও দেব, কারণ আমার সাবস্ক্রাইবাররা অনেক কোয়েশ্চেন করেন, তার মধ্যে কিছু কিছু কোয়েশ্চেনের আমি উত্তর এই ব্লগগুলোতে দিয়ে দেওয়ার চেষ্টা করি, যেগুলো লম্বা লম্বা উত্তর থাকে, অতটা লেখার সময় পাই না, সেগুলো আমি ব্লগের থ্রু বলে দেব, যাতে অন্য কারোর সেম কোয়েশ্চেন থাকলে তারা জানতে পেরে যায়। এই আইরিশ ভিলেজটাতে মোটামুটি সবাই প্রায় ড্রিঙ্কস করছিল, সেই জন্যে ওই যে খেলার জায়গাটা দেখালাম বাচ্চারা ওখানে খেলছিল, আর মা বাবারা এই বাদিকে বসে সবাই আড্ডা দিচ্ছে, ড্রিঙ্কস করছে বা স্ন্যাক্স খাচ্ছে। তো আমাইরার বয়সটা এতই ছোট যে ওকে ওখানে উইদাউট সুপারভিশন আমরা রাখতে পারবো না খেলার জায়গায়। আমরা দুজনের কেউই ড্রিঙ্ক করি না, ফলে নো পয়েন্ট ওখানে বসে থাকার, আর আমায়রা অন্য জায়গায় থাকবে, আমাদের সাথে ন্যানিও নেই যে ওকে সুপারভাইজ করবে খেলার জায়গাতে। পরে কোনো একদিন এসে আমরা এখানে কফি টফি খাবো, কারণ অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। আর সামনে দেখুন একটা শপ মতো দেখা যাচ্ছে, কাছে গিয়ে দেখি ওটা কি, বেরোনোর আগে বেশ একটা সুন্দর শপ, কালারটা কি সুন্দর না দোকানটার। আচ্ছা, দ্য আইরিশ ভিলেজ শপ, দেখি একটু উঁকি ঝুঁকি মেরে দরজাটা বন্ধই মনে হচ্ছে, না তেমন একটা কিছু নেই, বুঝলেন না, খুব একটা কিছু নেই। চলুন যাওয়া যাক, বেরিয়ে পড়ি।
আমাকে এর আগের একটি ভিডিওতে সোমা ঘোষ একটি প্রশ্ন করেছেন। সোমা দি আমায় জিজ্ঞাসা করেছেন যে আমার মেয়ে আইটি ইঞ্জিনিয়ার, ও কগনিজেন্টে চাকরি করে, ওখানে চাকরি পেতে হলে কোথায় অ্যাপ্লাই করতে হবে, মাইনে ভারতীয় মূল্যে কত টাকা হতে পারে। তো সোমাদি, প্রথমেই বলে রাখি যে স্যালারি কিন্তু চাকরি পাওয়ার পরে স্যালারিটা কিন্তু অনেকটা ডিপেন্ড করছে যে যে ক্যান্ডিডেট তার এর আগে কতটা এক্সপিরিয়েন্স ছিল, প্লাস সে কোন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছে, এটাও খুব ম্যাটার করে। প্লাস এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে, স্পেশালি আইটি সেক্টরে, ইউএইতে চাকরি পাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে এটা হেল্প করে হচ্ছে ইন্টারনাল ট্রান্সফার। আপনার মেয়ে এখন যে কোম্পানিতে আছে সেই কোম্পানি যদি এখানে থাকে, তাহলে তার ইন্টারনাল ট্রান্সফারের যদি পলিসি থাকে আর এখানে যদি ওই রোলে ইন্টারনাল ট্রান্সফারে ভ্যাকেন্সি থাকে, তাহলে সেটা কিন্তু ট্রাই করা সবথেকে সুবিধাজনক হবে। আর দুবাইতে বহু বড় বড় আইটি কোম্পানিজ আছে, যেরকম গুগল, ওরাকেল, আইবিএম, এসএপি, অ্যামাজন, স্প্ল্যাশ, এতিমাদ, এরকম প্রচুর বড় বড় কোম্পানি আছে। তো আমি হাইলি রেকমেন্ড করব সেই সমস্ত কোম্পানির মিডল ইস্টার্ন যে ওয়েবসাইট থাকে সেখানে গিয়ে নিজের প্রোফাইল ক্রিয়েট করে সে যে ইন্টারেস্টেড সেটা জানাতে, আর লিঙ্কডইনেও ট্রাই করতে। লিঙ্কডইনে ওপেন ফর জব আর এটা হেডলাইনে দিয়ে দিতে যে ওপেন ফর জব, লুকিং ফর জব এরকম, আর মিডল ইস্টে তার ইন্টারেস্ট সেটা জানাতে। আর মিডল ইস্টের আইটি কোম্পানিজগুলোতে যারা অলরেডি জব করে তাদেরকে অ্যাড করে তাদেরকে সিভি ফরওয়ার্ড করতে আমি হাইলি রেকমেন্ড করব। তবে ইন্টারনাল ট্রান্সফারটা এখানে সব থেকে বেশি কাজে লাগে। একবার দেখুন যে কগনিজেন্টের এখানে অফিস আছে কি না, আর সেখানে ইন্টারনাল ট্রান্সফার হবে কি না। আপনার মেয়ের কলেজ বা কতদিন এক্সপিরিয়েন্স আছে এগুলো তো আমি জানি না, তবে মোটামুটি আইটি জবে ওই 15,000-এর এদিক ওদিক দিরামে বলছি স্যালারি পাওয়া যায়, যেটা ইন্ডিয়ান মানিতে মোটামুটি 3-3.5 লাখ টাকা মান্থলি এরকম স্যালারি পাওয়া যায়। তবে সেটা এটা এগুলো কিন্তু ভীষণভাবে ভ্যারি করে, ফলে ইন্টারনাল ট্রান্সফারের থ্রু গেলেই বেটার হয়। আর ওমপ্রকাশ জয়সওয়াল জি আমাকে বলেছিলেন যে উনি মেয়ের চাকরি সূত্রে দুবাইতে আসছেন, উনি ওনার ওয়াইফ আর মেয়ে, তো JBR-এ কীরকম হোটেলের প্রাইস। তো আমি যেটুকু জানি ওনাকে আমি রিপ্লাই করে দিয়েছিলাম, তবে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা ব্লগের থ্রু বলে দিচ্ছি যে যেহেতু JBR-টা ভীষণ হাই ডিমান্ড একটা ট্যুরিস্ট প্লেস, সেই জন্য কিছু কিছু সময় কিন্তু এখানে দামটা অত্যন্ত বেশি বেড়ে থাকে, ফলে ওটা একবার আপনি চেক করে নেবেন। ধরুন যদি আপনি ঈদের সময় আসেন, ঈদের সময় কিন্তু ডেফিনেটলি দুবাইয়ের যেই কোনো জায়গায় প্রাইসটা অনেক অনেক বেশি হাই থাকবে। এমন নয় যে বাইরে থেকে বহু লোক আসছে ঘুরতে, কারণ কিন্তু এই এমিরেটসেই যত রেসিডেন্ট থাকে সবাই পাগলের মতো সব কিছু বুক করে ঘুরতে থাকে। ইনফ্যাক্ট আমরাও করি, যখনই ঈদের ছুটি থাকে মানে অনেক আগে থেকে আমরা সব বুক টুক করে নিই ঘুরতে যাওয়ার জন্য। আরেকটা প্রশ্ন উনি করেছেন যে এখানকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স কীরকম। তো এর আগেও আমি ব্লগে বলেছি এখানকার ওয়ার্ক কালচারটা অনেকটা ইন্ডিয়ার মতন, তো ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও এক্স্যাক্টলি ওরকমই। মোটামুটি গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করে আর যারা কোর ইঞ্জিনিয়ারিং লাইনে আছে তাদেরকে আমি দেখেছি বেশ ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ভালো থাকে। আর এগুলো জানেন তো, আর বাকিরা ওই ইন্ডিয়ার মতনই ওয়ার্ক কালচারটা। আর এগুলো অনেকটা ডিপেন্ড করে কোম্পানির কালচারের ওপরও। কোনো কোনো কোম্পানি আছে যেগুলোতে ওয়েস্টার্ন লোক অনেক বেশি পরিমাণে আছে, সেই কোম্পানিগুলোতে আবার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা অনেক বেশি ভালো। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এটা কিন্তু অন্যরকম অন্যর জন্য হতেই পারে, অন্যর অন্যরকম এক্সপিরিয়েন্স কিন্তু হতেই পারে। এইবারে আসি লাস্ট ব্লগে, আমি একবার বলেছিলাম যে আমার মেয়ের নাম আমাইরা কেন, সেটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে।
তো আজকে আমি সেটা বলতে চাই যে আমার আমি যখন জানতে পারি যে আমার মেয়ে হবে, মানে আমার 6 মান্থ প্রেগনেন্সিতে, তখন আমি আর আমার হাজবেন্ড দুজনেই খুব উতলা হয়ে পড়ি যে কি নাম রাখা হবে। আর আমাদের দুই বাড়ি থেকে সবাই খুব উতলা হয়ে পড়ে যে কি নাম রাখা হবে। তার কারণ আমার মেয়ে আমার বাড়ির তরফ থেকে, আমার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে দুদিক থেকেই প্রথম সন্তান, আর প্রচণ্ড আদুরের সবার কাছে, ও ঠাকুরদা ঠাকুমা জেঠু জেঠি আমার মা আমার দিদি সবার কাছে প্রচণ্ড আদরের। ফলে একদিন মায়ের সাথে এরকম কথা হচ্ছে, সবাই নানান রকম নাম সাজেস্ট করছে, আমার মা আমাকে হঠাৎ করে কথায় কথায় বলছে ওর নাম প্রিন্সেস হওয়া উচিত, ও সবার কাছে দুই বাড়ির কাছে এত আদরের, ওর নাম প্রিন্সেস হওয়া উচিত। ওই কথাটা না আমার মাথায় আটকে গেছিল যে হ্যাঁ আমার মেয়ে, মানে আমার মেয়ের নাম আমি প্রিন্সেস রাখবো। এবার প্রিন্সেসটা কীরকম একটা কাল্পনিক ব্যাপার, সেটা তো আর রাখা যায় না, তো আমি প্রিন্সেসের সিনোনিমস খুঁজছিলাম। তো যেহেতু আর তুহিনের নামের সাথেও একটু মিলিয়ে রাখতে চাইছিলাম, ফলে তুহিনের নামটা যখন আমি গুগল করি তখন দেখি তুহিন নামটা গুগলে দেখাচ্ছে যে অ্যারাবিক অরিজিনের নাম। অ্যাকচুয়ালি আমরা এমনিতে তো জানি যে তুহিন বাঙালি নাম প্রচণ্ড কমন, কিন্তু এখানে কিন্তু তুহিনকে অনেকেই মানে অ্যারাবিক বা মুসলিম ভাবে, তার কারণ ওর নামটা নাকি অ্যারাবিক কালচারের মধ্যে কমন, সেটা আমার জানা ছিল না। তো মায়েরা যেহেতু মিডিল ইস্টে জন্মেছে, আমি মানে এটা আমার মনে মনে একটা ছিল যে হ্যাঁ অ্যারাবিক অরিজিনের যদি একটা নাম হয় একটু থাকবে, যে যেখানে জন্মেছে সেখানকার একটু নামের মধ্যে ভাব একটা। তো আমি যখন অ্যারাবিকে প্রিন্সেসের সিনোনিমস খুঁজি তখন একটা আসে আমাইরা, আর আমাইরা নামটা আমার ভীষণ সুন্দর লাগে। আর একটা দুটো নাম আমরা ভেবেছিলাম, সেটা হচ্ছে বিয়াঙ্কা। বিয়াঙ্কা আমরা নামটা রাখিনি, তার কারণ বিয়াঙ্কার মানে হচ্ছিল যে প্রচণ্ড ফর্সা কিছু, মানে আইভরি কালারের ভীষণ ফর্সা কিছু। তো আমরা ভেবেছিলাম যদি ওরকম গায়ের রং না হয় কোনো দরকার নেই এসব কন্ট্রোভার্সিয়াল নাম দিয়ে, তার থেকে আমায়রা নামটাই রাখি। আর দুই বাড়িরও খুব পছন্দ হয়। তো বন্ধুরা আপনারা আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে যে আমার মেয়ের নাম আপনাদের কিরকম লাগলো, আর আমি যে ভাবনা চিন্তা নিয়ে এটা রেখেছি নামটা, সেটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আমার ভিডিওস কিরকম লাগে।